Hello and welcome to our channel. Today video I show you. আমি তো সব সময় আপনাদের দেখাই এখানে বসে বসে কারণ আমার অফিস চলতেছে বাইরে যাওয়া যায় না। তো কালকে প্ল্যানিং এর হইছে যে আমি আর আমার ওয়াইফ একটু শপিং করতে যাব সরি যমুনা ফিশ পার্কে। সো কালকেটা বাইরে ব্লগিং হবে। তো এই ভিডিও দুটো অথবা পরপর আপলোড হবে এটা। সো টুডে ভিডিও আই শো ইউ যে আমি দারাজে কিছু দারাজে আগে আমি বলছি যে কিছু ভেজাল আছে যে এরা প্রোডাক্ট কেনে বা প্রোডাক্টে কিছু ঝামেলা করে কিছু সেলার আছে। তো আমার কোনো ধরনের প্রোডাক্ট এখনও পর্যন্ত কোনো ঝামেলা করে না। আমি আজকে একটা প্রোডাক্ট রিসিভ করেছি, সেটা হচ্ছে এটা, এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টের দাম ছিল মাত্র 79 টাকা, শিপিং চার্জ সহ 134 টাকা পড়েছে আমার। সো দিস ইজ দ্য প্রোডাক্ট। আমি ভিডিও লাস্টে আপনাদের দেখাই দিব প্রোডাক্টটা প্রাইস এবং কী কী ছিল প্রোডাক্টে। তো প্রোডাক্ট কোয়ালিটি খারাপ না, ভালোই ছিল, বাট এক্সপেকটেশন অনুযায়ী আমি যেটা চাইছিলাম সেটা হয় নাই। কিন্তু এত কম দামে প্রোডাক্ট যেটা দেখাইছে সেটাই আসছে। তো এটা হচ্ছে অনেস্ট রিভিউ। তো আমি আপনাদেরকে দারাজে কিছু বাইকারদের জন্য ভালো ভালো প্রোডাক্ট দেখেছি, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। ওই যে শুরু হয়েছে, আর দেরি করবো না। তো চলুন দেখি কি কি প্রোডাক্ট আজকে আছে। আজকে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো অনেক কম দাম, এবং একজন বাইকিং ফার্স্ট বাইকার হিসেবে আপনি মোটো ব্লগিংয়ে শ্যুট করার জন্য অ্যাকশন ক্যামেরা, তারপর হচ্ছে প্রোগার্ড, প্রোগার্ড বলতে যেটাকে বলে হচ্ছে সেফটি গার্ডগুলো যেটা আছে সেটা নিয়ে এবং এখানে পড়া হয় সেই গার্ডগুলো। দেন হচ্ছে আপনার একটা বুট আছে, রাইডিং বুট, অনেকে পায় না খুঁজে বা অনেকে চায় না। রাইডিং বুটের যে রিভিউটা দেখেছি আমি প্রত্যেকটা, অনেক রিভিউ ছিল হিউজ কাস্টমার, তো রিভিউটা ভালো ছিল। রাইডিং বুটটা কালেক্ট করতে পারেন আপনারা, যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা কালেক্ট। তো আর দেরি করবো না, চলুন চলে যাই মনিটরে, আপনাদেরকে দেখাই প্রোডাক্ট। তো এটা হচ্ছে 4K অ্যাকশন ক্যামেরা, 16 মেগাপিক্সেল, 3M 110 হোয়াইট, ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট তিনটা কালার আছে। স্মল HD স্ক্রিন, ওয়াটারপ্রুফ, 0.2 ইঞ্চ HD ডিসপ্লে, কালার দুইটা আছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। কাস্টমার রিভিউ দেখি কিছু গুড প্রোডাক্ট, বাট যেমন ভিডিওতে হবে পিকে দেখানো হয়েছে তেমন একটু হয় না। ক্যামেরাটি আমি রিটার্ন করবো। তো এই কাস্টমারটি রিটার্ন করতে যাচ্ছে ক্যামেরা, রিভিউ স্টার 1। ক্যামেরা অ্যাক্সেসরিজ তো ভালোই দেখলাম মোটামুটি। তো বেস্ট ইন লেস প্রাইস, উনি আবার মোটামুটি স্যাটিসফাই, যেটা কম টাকায় 1700 টাকায় যে কোয়ালিটি উনি পেয়েছে উনি স্যাটিসফাই। তো প্যাকেজ ইজ অল রাইট। তো কিছু ধোকা হয়েছে 4K না অ্যান্ড ওয়াইড অ্যাঙ্গেল না, তো ওনার কাছে এটা ওয়াইড অ্যাঙ্গেল এবং 4K না, এই হচ্ছে কিছু ফুটেজ ওনার। তো এই হচ্ছে তিনটা রিভিউ। তো এই কম প্রাইসের ভিতরে আপনারা আর কি আশা করতে পারেন? যারা মোটো ব্লগিং করতে চান প্রথম প্রথম, আপনারা চাইলে এটা নিয়ে টেস্ট করতে পারেন, টেস্ট পারপাস ইউজ করতে পারেন। আর এটা দিয়ে আপনার চাহিদা তো পূরণ হবে না, বাট আপনি অ্যাটলিস্ট মানে বিগিনার হিসেবে ট্রাই করতে পারেন আমি বলবো। এরপরে যেটা আছে সেটা একটু দেখি, সেটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা প্রোগার্ড, হ্যাঁ, ফ্যাশনেবল 4-পিস অ্যালবনি প্রোটেক্টিভ গার্ড ফর মোটরসাইকেল অ্যান্ড সাইকেলিং বাইক। তো এই হচ্ছে প্রোডাক্ট, হচ্ছে প্রোডাক্ট রিভিউ, রিভিউ নাই কোনো। এই হচ্ছে প্রোডাক্টের দাম 776 টাকা, পছন্দ হলে নিতে পারেন আপনাদের ইচ্ছা। এরপরে আমরা যে প্রোডাক্টে যাব সেটা হচ্ছে একটি হ্যান্ড গ্লাভস, KTM ফুল ফিঙ্গার মোটরসাইকেল হ্যান্ড গ্লাভ, যেটার দাম মাত্র 365 টাকা। প্রোডাক্টে কোনো রিভিউ নেই। তো তিনটা সাইজ আছে, L, XL, XXL। যেমন আরেকটা পেয়ার পেয়েছি, এটা হচ্ছে প্রো বাইকের ফুল হ্যান্ড গ্লাভস উইথ স্ক্রিন টাচ ফিঙ্গার, প্রো বাইক লেদার মোটরসাইকেলের, একটা 355 টাকা দাম। আরেকটা পেয়েছি কাওয়াসাকি, 1 পেয়ার কাওয়াসাকি ফ্যাশন নিউ ফুল ফিঙ্গার মোটরসাইকেল গ্লাভস, 350 টাকা। তো এই ছিল এই প্রোডাক্টের কিছু রিভিউ, অ্যান্ড কম দামে কিছু গ্লাভস ছিল, প্রো গার্ড ছিল, তারপরে হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা ছিল। এই হচ্ছে তিনটা প্রোডাক্ট। তো তিনটা প্রোডাক্টের এই হচ্ছে স্পেসিফিকেশন, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, দাঁড়া যে পেয়ে যাবেন। আরও কিছু প্রোডাক্ট আছে, সেগুলো হচ্ছে এই যে
এটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা প্রো বাইক ফুল হ্যান্ড গ্লাভস উইথ স্ক্রিন টাচ ফিঙ্গার প্রো বাইক, একটা কাস্টম ডাস্ট প্রুফ ম্যাজিক ব্যান্ডানা আছে, 80 টাকা দাম মাত্র। তারপর সেফটি আউটডোর হাইকিং শুজ। আচ্ছা, এই শুজটার কথা বলি, এটা হচ্ছে আমাদের অনেকেই এখন বাইকারে ইউজ করে লং জার্নির জন্য, এটা খুবই একটা ইউজফুল, বিডি পুলিশের নামে পরিচিত। তো এটার রিভিউগুলো একটু দেখি, গুড প্রোডাক্ট রিভিউগুলো খুব ভালো ছিল। এই হচ্ছে গুড প্রোডাক্ট, থ্যাংকস দারাজ, থ্যাংকস স্যার। এক পায়েরটা ভালো, অন্যটা পুরনো ফাটা, তো দেখি একটুখানি ফাটা আছে, তো পুরনো ফাটা দিছে একটা, তো নাইস গুড। তারপরে সবাই পরে আমার খুব ভালো লেগেছে, 2 দিনে ডেলিভারি, কোয়ালিটি সম্পূর্ণ, প্রোডাক্ট সব মিলে দুর্দান্ত, আমার খুব পছন্দ হয়েছে, আমি সকলকে রিকমেন্ড করলাম। ব্যাড এক্সপিরিয়েন্স, ব্যাড কোয়ালিটি, দোজ আর ফ্রম বিডি পুলিশ অন আওয়ার প্রোডাক্ট। ভাই দিছেন, মানুষ দেওয়ার চেষ্টা করবেন, আগামী 6 মাস যাবো, ব্যবহার করছি এখনও ভালোই, ভেরি পোর অ্যান্ড সেলার সেলিং, রিজেক্ট গুড, অসাম প্রোডাক্ট, খুব ভালো প্রোডাক্ট, আই এম হ্যাপি, স্লো শিপিং, ড্যামেজ বক্স, নাইস আইটেম, মোটামুটি ভালো প্রোডাক্ট, ইজ গুড, আনএক্সপেক্টেড। তো ভালোই রিভিউ আছে, তো আপনারা 805 টাকা পারচেস করতে পারেন। এছাড়াও আমাদের হচ্ছে কচুখাতে সেল করে, সেখান থেকে আপনারা ডিরেক্ট পারচেস করতে পারেন চাইলে, আপনাদের ইচ্ছা আপনারা কোথা থেকে পারচেস করবেন। দারাজের এই প্রোডাক্টগুলো আমি রিভিউ করি এর জন্য, সেটা হচ্ছে যে কিছু অধিকাংশ বাইকার আছে যারা কম দামে ভালো প্রোডাক্ট বা কিছু রিলায়েবল অ্যাক্সেসরিজ খোঁজে, যারা যাদের দরকার, যার ভিতর আমি একজন, আমি খুব রিলায়েবল প্রোডাক্ট খুঁজি সবসময়, কারণ আমার কাছে মনে হয় যে রিলায়েবল থাকা ভালো, আর যত অল্প মূল্যে ভালো প্রোডাক্ট আমি নিতে পারি, পারচেস করতে পারি, সেটা আমি চাই। বাট সবসময় আসলে তা তো হয় না, বাট দারাজ থেকে প্রোডাক্ট কিনলে অবশ্যই এটা আপনি আপনার নিজের রেসপন্সিবিলিটি হিসেবে নেবেন। আর দারাজের প্রোডাক্টে অনেক সময় অনেক ধরনের প্রবলেম অনেকে ফেস করেছে, আমি এখনও পর্যন্ত ফেস করিনি, আমি আজকে একটা প্রোডাক্ট রিসিভ করেছি, মোটামুটি কোয়াইট গুড, বাট প্রাইস হিসেবে ঠিক আছে, আর বেশি প্রাইস দিলে ভালো জিনিস আপনি পাবেন, আর সবচেয়ে বড় কথা জিনিস দেখে শুনে কেনাই ভালো। আর যারা চান যে কম দামে প্রোডাক্ট নেবেন, এই ধরনের হ্যান্ড গ্লাভস, প্রো গ্লাভস, তারপর হচ্ছে অ্যাকশন ক্যামেরা বাজারে আছে ঠিকই, কিন্তু এর থেকে একটু বেশি হাই রেঞ্জে যদি আপনি এই রেঞ্জে ভালো পান তাহলে তো আলহামদুলিল্লাহ, না পেলে অবশ্যই তাদের রিটার্ন পলিসি আছে, রিটার্ন পলিসি দিয়ে রিটার্ন করবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আর সামনের ব্লগের কথা বলছি, সামনে চেষ্টা করবো আমি আউটসাইড ব্লগ করার জন্য উইথ মাই নিউ ক্যানন ক্যামেরা, তো DSLR ক্যামেরা সাথে আমি শ্যুট করব। তো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।